আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে আপেলের জ্যাম বানিয়ে দেখাবো। এটি খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায়, আর ছোট বড় সবাই এই জ্যামটা খেতে কিন্তু খুব পছন্দ করে। তো ভিউয়ার্স, এই সুন্দর আপেলের জ্যাম আমি কিভাবে কম সময়ে তৈরি করেছি সে রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আপেলের জ্যাম বানানোর জন্য এখানে আমি দুটো আপেল নিয়েছি, আর এখন আমি আপেলের খোসা ছাড়িয়ে নেব। এর জন্য আপেলগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে আমি আপেলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপেল দুটো আমি কেটে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, আর আপেলের মাঝখানে যে বীজের অংশটা সেটা ফেলে দিয়েছি। ভিউয়ার্স, এখন একটা পাত্রে আমি পানি দিয়েছি আর আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন আপেলগুলো সিদ্ধ করে নিতে হবে। খুব সামান্য পরিমাণে পানি দিতে হবে, বেশি পানি দিতে হবে না, আপেলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর পানি শুকিয়ে গেছে, আপেলের টুকরোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপেলের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। আপেলের টুকরোগুলো ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন। এখন আমি জ্যামটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। আমি প্যানে হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আপনারা যদি মিষ্টিটা কম খান তাহলে চিনির পরিমাণটা আর একটু কম করে দিতে পারেন। এখন চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে, এখন আমি আপেলটা ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু লেগে যেতে পারে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, ফুড কালার দিলে একটা সুন্দর কালার আসে, সেজন্য দিলাম। আরও কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে। আরও কিছুক্ষণ তো জাল করতে হবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি এক টিস্পুন লেবুর রস, আর কিছুই দিতে হবে না। আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। এটা জাল করা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা তো আমি বন্ধ করে দিয়েছি, আর জ্যামটা গরম অবস্থাতে যে পাত্রে রাখবেন গরম অবস্থাতে সেখানে রাখতে হবে। জ্যামগুলো আমি নিয়ে নিয়েছি, এখন জমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি ঢেকে রাখছি, এটা সেট হওয়ার পর আমি ফিরে আসছি। ভিউয়ার্স, জ্যামটা কেমন জমেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, একদম পারফেক্টভাবে জমে গেছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, ব্রেডে নিয়ে দেখাচ্ছি। আমি তো দুটো আপেল দিয়ে করেছি, আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান কিংবা দুই তিন মাস সংরক্ষণ করতে চান তাহলে একটু ভিনেগার দিয়ে দিবেন। লেবু রসটা যখন দিলাম লেবু রসটার সাথে একটু ভিনেগার দিয়ে দিবেন, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দুই তিন মাস সংরক্ষণ করতে পারবেন। আর এটা ছোটো বড় সবাই অনেক পছন্দ করে, এটা সত্যি অনেক মজার হয়ে থাকে। জ্যামটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।